নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছি। বাবা মাকে দুজনকে খাওয়া দাওয়া করাইছি, এখন যাচ্ছে একটু মির্জাপুরের দিকে, বাজার টাজারের প্রায় শেষের দিকে। তো সবসময় তো মির্জাপুর যাওয়া হয় না, তো ভাবছি আজকে একটু বেশি বাজার করে রাখবো, মাছ টাছ ফ্রিজে রেখে যেন খাওয়া যায়। তো চলুন যাই দেখি কী কী বাজার করা যায়। আস্তে আস্তে মির্জাপুর যাইতে থাকি। কত করে? 260 করে দেন। 300 করে হয় না? দেশি জল কই? আপনি ব্রিগেড কত? কোনটা ব্রিগেড? তারপরে কত করে দিবে? 180 করে নেন। 180 220 ভাই হবে না ভাই? কয় কেজি ওজন হবো এটা? 2 কেজি, 1.5 কেজি নেব। বড় কোনটা? ওটা ওটা কথা নেব। কত করে? এক পা কাস্টমার দিয়ে দিও। বাজার থেকে চলে আসছি। পুকুরের পাড়ে পৌঁছে গেছি, সামনের বাড়ি। কি করতেছ? কি করতেছ? ঘিয়া না হয়েছে মার জন্য, পান কিছু সবজি, আলু, তারপরে কাঁচামরিচ, সেটা কি টমেটো? শাশে খুলে জানছে পলিথিনটা। Thank you.
তোমার বাবার বাড়ি তুমি এত মাছ খাইছো, তো এই মাছের নাম কি কও? আর পুকুরে মাছ আমরা কই ব্রিগেড, বিগ হেড নাম হইছে বিগ হেড। আরো বড় হয় কিসের চাপ কাজের? ওই যে কাপড় চোপড় দিয়েছি, ঘর নেপাল দিকে মাটি মুটি দিয়েছি, ওই যে একটু সিমনি ওই বাড়ির সিমনি মারাতে রান্না মনে তাহলে নাকি মা বেশি নরম হয় দুনিয়ার সীমাই লেখলে এফারে সেই সিম দেখি গরম আছে কি মনে করেন গেলে পেঁজের মধ্যে কতগুলো আগাছা ওইসে এগুলো পরিষ্কার করে দিই, তবে পেঁজগুলো ভালো হইল।
চাষির মাছ কাটা হয়েছে, এখন সবজি কাটতেছে। কিন্তু চাষি আজকে রান্না করতে পারবে না, চাষির পাড়ায় সিন্নি আছে না? পাড়ায় সিন্নি, হ্যাঁ, এই জন্য চাষির এখন চলে যেতে হবে। আজকে বেগুন ভাজি আর মাছের একটা ঝোল হবে, টমেটো সিম আলু দিয়ে। আজকে চাষি থাকতে পারতেছে, থাকতে পারে নাই, তার পাড়ায় অনুষ্ঠান আছে, এই জন্য অনেক কাজ করে দিয়ে গেছে, মাছ কাটছে, তারপরে সবজি কেটে দিয়ে গেছে। এগুলো গরম হয়ে গেছে, মাছটা রেখে নেই। গুনা করে কিছু হয়ে গেলো এত পরিশ্রম করলে কি ভালো লাগবো? বাসন কত দিয়ে কিনছিলেন? চল্লিশ হাজার কটা কিনছেন? দুইটা আশি হাজার দিয়ে বাসন ভালো। আমরা তিন চার মাস সিম যদি আসছিলাম না, এই ফ্রিজ সিম যদি গোল মাস্টার আছে।
عشان زعل هذاكم تركري هوي كسي يخان نام ابو বিকাল হয়ে আসছে একটু ঠান্ডাও পড়তেছে হালকা বাতাস আছে এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ তো আজকে পর্যন্তই ভিডিও আর বেশি বড় করব না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন।